वेलकम टू माय चैनल कल्प। आज हमें अपने सामने शुक्तो बनाबो। शुक्तो बनाबार जोन्नो जा जा दरकार सेगुलो होलो आलू, करला, गाजर, एटा होच्छे काचकला, पटल, बेगुन, बरबटी और बड़ी। और एटा होच्छे एकटा पेस्ट जेटा जेटार मध्य आछे आदा, रांधुनी बाटा, पोस्त, सामान्य मौरी और सामान्य सर्षे काँचा लंका। सर्षे तेल दिए देव। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আলাদা করে বাটিতে তুলে রেখে দেব। এবার কড়াইয়ে ভালো করে তেল নিলাম। শুক্তো সবসময় একটু বেশি তেলেই রান্নাটা হয়, কারণ সব সবজিগুলো ভাজতে হবে, সেই জন্য তেলটা একটু বেশিই লাগবে। করছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, সামান্য সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো ভেজে তুলে রাখবো। হালকা করে ভেজে তুলে রাখছি, পরে আবার উচ্ছেগুলো দেব। এবার এর মধ্যে যত আমার সাথে সবজি আছে রান্নার জন্য সব সবজিগুলো একসাথে আমি দিয়ে দেব। কাঁচকলা, পটল, বেগুন, বরবটি, সব সবজিগুলো এবার ভালো করে ভেজে নেব। সামান্য হলুদ দিচ্ছি, আর চিনি, সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে, যাতে সবজিগুলো এবার সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, রাঁধুনি, পোস্ত, সর্ষে দিয়ে যে পেস্টটা করে রেখেছি মৌরি, সে পেস্টটা আমি দিয়ে দিলাম। কিন্তু এটা একদম বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়িয়ে মশলাগুলো, জাস্ট না হলেই লেগে যাবে, মশলার গন্ধটা চলে যাবে। একদম সিমে করা আছে, সিমে করা অবস্থায় জাস্ট এটা সবজিগুলোতে একটু মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে আমুল স্প্রে দিয়ে করে রাখা দুধটা দিয়ে দিলাম। প্রথমে দুধটা একটু বেশিই দেব, কারণ সব সবজিগুলো যাতে ডুবন্ত অবস্থায় থাকে, পরে যখন ফুটতে থাকবে তখন এটা কমে যাবে এবং শুক্তোটা মাখা মাখা হয়ে যাবে। কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিই। এটা সেদ্ধ হয়ে গেছে আমার শুক্তোটা, এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, মাখা মাখা হয়ে যাবে, ফুটছে। এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে নাড়িয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে শুক্তোটা এবার বাটিতে ঢেলে নিলাম আর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে শুক্তোটা খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা দেখে, আর কেমন লাগলো জানাবেন।